তো ধানবাদের সঙ্গে আমার অনেকটা বড় সম্পর্ক আছে বাই দ্য ওয়ে। আমি এখন এটা বেশি খোলাসা করব না, ফিউচারে কোনোদিন হয়তো ধানবাদ আসবো, তখন ধানবাদে ব্লগ করব। যদি তোমরা কেউ ধানবাদ থেকে দেখছো প্লিজ কমেন্ট সেকশনে আমাকে জানাও যে তোমরা ধানবাদে থাকো, হয়তো কোনোদিন দেখা হবে এখানে। বন্ধুরা ওয়েলকাম টু আ নিউ ভিডিও। দাঁড়িয়ে আছি আমি এখন শিয়ালদা স্টেশনে, বাজে প্রায় তিনটে, আর এই হচ্ছে জাতীয় পতাকা। নতুন ট্রিপ স্টার্ট হতে চলেছে। লাস্ট দুটো ট্রিপ আমার হয়েছিল হাওড়া স্টেশন থেকে, দু মাস আগে আমি গেছিলাম আগ্রা হাওড়া থেকে, আর আগের মাসে গেলাম আমি হচ্ছে পুরী। এবারে শিয়ালদা স্টেশন করে থেকে যাচ্ছি, টাইটেল থেকে তোমরা দেখেই নিয়েছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি এবার দিল্লি। এবার কারণটা কী হচ্ছে, দুদিন আগে আমাকে বললো আমার লিভস অ্যাপ্রুভড হয়ে গেছে, অফিস থেকে বললো। দুদিনে আমি কীরমভাবে একটা ডেস্টিনেশন ডিটারমাইন করি যে কোথায় যাব, আর এই জন্যই হয়তো আমরা বেশিরভাগ সময় দ্বীপুতাতেই যাই। তো যেহেতু গত মাসে আমি পুরী গেছিলাম, তাই জন্য ভাবছিলাম এ মাসে আমি আর পুরী যাব না বা দার্জিলিং বা দীঘা যাব না। এমনিতেও পুজোর সময়, পুজোর পরে দার্জিলিং আর দীঘাতে অনেক ক্রাউড হয়েছে, সেই জন্য আমি ওটাকে অ্যাভয়েড করতে চাইছিলাম। যেটা বলছিলাম, সো দিল্লি থেকে দুটো রিজন আছে যাওয়ার। একটা ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, দিল্লিতে একটা পিট স্টপ করে দিল্লি থেকে দুটো জায়গা, অনেকগুলো জায়গায় যাওয়া যায়, যেমন আগ্রা, মথুরা, বৃন্দাবন যাওয়া যায়, হচ্ছে হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান, পঞ্জাব, এমনকি জম্মু অ্যান্ড কাশ্মীর, লাদাখও যাওয়া যায়। তো আপাতত আমি জাস্ট একটা ট্রেনই পেয়েছি যেটা অ্যাভেলেবল ছিল। ফ্লাইটে আমি যাচ্ছি না, অতিমারির সময় ফ্লাইটে ট্রাভেল করছি না আমি, তাই জন্যে এই দিল্লিতেই যাচ্ছি আপাতত। সাউথে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সাউথের সব ট্রেনস বুক, সাউথ বলতে সাউথ ইন্ডিয়া, আর তাই জন্য এখন চলে যাচ্ছি দিল্লি। দিল্লি থেকে দেখবো আর কোথায় যাওয়া যায়। যে ট্রেনটা করে যাচ্ছি, ট্রেনটা হচ্ছে শিয়ালদা বিকানের দুরন্ত 02287, সন্ধে 5টার সময় শিয়ালদা থেকে ছাড়বে, আর তারপরের দিন সকাল 11টার সময় দিল্লি পৌঁছবে। ট্রেনটা কোনো দিন আমি আগে জার্নি করি না, ট্রেনটা বেশ ভালো, ইন দ্য সেন্স জাস্ট তিনটে স্টপ শিয়ালদা থেকে দিল্লি পর্যন্ত, জাস্ট তিনটে স্টপ। একটা হচ্ছে ধানবাদ 8:30টার সময়, একটা হচ্ছে 1:30টার সময় দীনদয়াল উপাধ্যায় DDU, যেটা হচ্ছে পুরনো মুঘলসরাই, আর 5:30টার সময় কানপুর, তো তারপরে দিল্লি পৌঁছে যায়। সো শুনে তো বেশ ভালোই লাগছে, এমনকি রাজধানীও আজকাল ওর থেকে বেশি স্টপস দেয়। সো এবার আমি ট্রাভেল করছি হচ্ছে 2 AC-তে। আমি আগে 3 AC, 1 AC, non-AC সবেতে ট্রাভেল করেছি, কিন্তু 2 AC-তে ট্রাভেল করিনি। 2 AC-র একটা খুব ভালো জিনিস হয় যে মিডল বাংটা হয় না, তো তাই জন্য একটু কম লোক হয়। হতে পারে আমি ট্রেনে ব্লগ করতে পারি, যেটা খুবই টাফ ট্রেনে ব্লগিং করা, অনেকজন পছন্দ করে না ট্রেনে যে ব্লগিং করি, বাট কম লোক থাকবে, থাকা উচিত 2 AC-তে। বাই দ্য ওয়ে, আমার কিন্তু সবসময় সাইড আপার বাং, তোমরা যদি আমাকে দেখে থাকো আমার ভিডিওসগুলো আগে থেকে, তোমরা দেখবে আমি সবসময় সাইড আপার প্রেফার করি একা ট্রাভেল করি বলে, আর এটাও আমার সোলো ট্রিপ হতে চলেছে, সো নাথিং ডিফারেন্ট। এখনও 2 ঘন্টা আছে আমার হাতে টু কিল, বিকজ 5টায় ট্রেন। আর একটা রিজন দিল্লি যাওয়ার হচ্ছে, আমি এককালে দিল্লিতে থাকতাম, সো দিল্লিটা শুধু ঘোরার জায়গায় নয় আমার জন্য, আমার জন্য দিল্লিটা একটা নস্টালজিক প্লেস। আমি দিল্লিতে আগে থেকেছি, গেছি, সো আমার দিল্লিটা বেশ ভালোই লাগে, কন্ট্রারি টু অনেকজন বলে দিল্লি অনেকজনের পছন্দ হয় না। সো যাবো দিল্লি, তারপর ওখান থেকে অন্য কোথাও যাওয়ার প্ল্যান আছে, যেটা আমি প্রমশ বলি ক্রমশ প্রকাশ্য, জানতে পারবে অ্যাজ তোমরা ভিডিও দেখতে থাকো, বলবো কোথায় যাচ্ছি এরপরে। বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, পেছনে বৃষ্টি দেখা যাচ্ছে, আর পেছনে শিয়ালদা রাজধানী। খুব বোর হচ্ছি, কারণ কি প্রায় এখনও 1.5 ঘন্টার ওপর বাকি আছে, 5টার সময় ট্রেন ছাড়বে, হয়তো 4:30টার সময় দিয়ে দেবে, বাট এখনও প্ল্যাটফর্ম খালি, শুধু বৃষ্টি দেখছি এখন, ব্যাপক বৃষ্টি শুরু হয়ে গেছে, আওয়াজ শুনে শুনতে পাচ্ছো হঠাৎ আউট অফ নোওয়্যার। লাস্ট দুদিন ধরে কোনো বৃষ্টি নেই কলকাতায়, আজকে বৃষ্টির আওয়াজ।
এই হচ্ছে অবস্থা, এখানে বসেছিলাম যেসব জায়গাগুলো বসেছিলাম জলে পুরো অবস্থা খারাপ সামনে, তো তাই জন্য এখন ওয়েট করছি যত তাড়াতাড়ি ট্রেনটা দেয়। এখন মনে হচ্ছে আসছে এখন ফাইনালি, মানে মারাত্মক বৃষ্টি হয়ে গেল, বৃষ্টি একটু থেমেছে, এদের ট্রেন এখনও আসার নাম নেই। অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, আর ভালোই করেছিলাম অনেকক্ষণ আগে আসার, কারণ কি খুব বৃষ্টি হলো, মানে 15-20 মিনিট ধরে এত জোরে বৃষ্টি হলো এখানে, তাই জন্যে ভালোই করেছি তাড়াতাড়ি এসে। কিন্তু এখন ওয়েট করছি যত তাড়াতাড়ি ট্রেনটা দেয়। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ কি এইসব জায়গা পুরো জলে, জল পুরো বসার জায়গাগুলো পুরো জলে ভরে গেছে। সো ফাইনালি আসিতেছে, অনেকক্ষণ দাঁড় ঘুরিয়ে রাখার পরে 13 নম্বরে প্রায় রাজধানী 1 ঘন্টা আগে চলে এসছে, দূর থেকে দেখা যাচ্ছে। আর এটা এখন আসছে 4:30 সময়। সো ফাইনালি কোচ পেয়ে গেছি, আর মুখটা ধুয়ে নিলাম, খুব অনেকক্ষণ ওয়েট করছিলাম। এই 3 খাঁচাখাঁচ ভরা, মানে ভেতরটা বেশ ভরা আছে, দেখতেই পাচ্ছ 36। সো সাইড আপার অবভিয়াসলি রুম ভালো আছে, কিন্তু লোকজন অনেক আছে, তাই জন্য ভেতরে কতটা আমি এগেন করতে পারবো ব্লগিং আই ডোন্ট নো, বা দেখা যাক যে অ্যাটলিস্ট রেকর্ডিংটা করে নেবো। চলো অবস্থা এখানে শিয়ালদা বিকানের কাছাকাছি ঘোরা, আর এই হচ্ছে আমার সামনেই হচ্ছে 36 এসি 2 টিয়ার, আর এই শিয়ালদা স্টেশন। একবার ট্রাই করি যদি ব্লগিং করতে পারি, এখানটা কি কেওস হয়ে আছে, সো এখান থেকে যাওয়াটা উইল বি কোয়াইট ইন্টারেস্টিং, লেটস ট্রাই ইট। আমার সাইড আপার দুদিকে দুটো সিট, দ্য বেস্ট থিং ইজ চার্জিং পয়েন্টস আছে, অনেকটা বসার জায়গা, এদিকটা অনেকটা খালি। ছেড়ে দিয়েছে 5টা বাজে, রাইট টাইমে ছেড়েছে। We'll be right back.
এদিকে রাজধানী ছেড়ে দিল। তো আমাদের আমার বগিটা হচ্ছে একেবারে এন্ডের দিকে, এদিকে ধানবাদ স্টেশনের এন্ডিংটা দেখা যাচ্ছে এখানে। আর এ হচ্ছে শিয়ালদা রাজধানী। আমার ট্রেনটা না ছেড়ে দিলেই হয়, হ্যাঁ শিয়ালদা রাজধানী, তাই জন্য আমি আগের দিকে যাচ্ছি না খুব একটা, আমি এদিকটাই ঘুরে বেড়াচ্ছি বেশিটা। হচ্ছে ধানবাদ স্টেশন। আমি এখানে আগে এসেছি একবার 2015 2015 সালে একবার এসেছিলাম। সো এখনও পর্যন্ত ম্যাগি খেয়েছি, রাতে আর মনে হয় কিছু খাবো না, পেট বেশ ভারী আছে, সো আর কিছু ট্রাই করবো না। একটু ঘুম ঘুম পাচ্ছিলো, এখন জানি না ঘুমোবো কি না, বাট যদি ঘুম পেয়ে যায় শুয়ে পড়বো, কালকে সকালে তোমাদের সঙ্গে দেখা হবে। নর্মালি তোমরা যারা আমাকে দেখো, আমার ভিডিওস দেখো, একটা বসার জায়গা পেয়ে গেছি, হ্যাঁ তোমরা যারা আমার ভিডিওস দেখো তারা জানো কি আমি রাত্রে ঠিক ঘুমোতে পারি না ট্রেনে, তাই যদি হয় তাহলে রাতে আবার দেখা হবে, নাহলে কাল সকালে হয়তো কানপুর না তো তারপরে। বাই দ্য ওয়ে ধানবাদে একটু ঠান্ডা ঠান্ডা আছে, এখানে কলকাতায় গরম ছিল যদিও বৃষ্টি পড়লো, আর এখানে বেশ একটু ঠান্ডা চিল ব্যাপার আছে। আবার দেখা হবে ধানবাদ, চলো এবারের মতন। ছেড়ে দিল, আমরা কানপুর ফাইনালি পৌঁছেছি। সুপ্রভাত বাই দ্য ওয়ে, ফ্রম কানপুর 5:30 বাজে, এখন 5 মিনিট দাঁড়াবে এখানে। 2 মাস আগে আমি এখানে এসেছিলাম বন্দে ভারত করে বেনারস থেকে কানপুর, আবার এখান থেকে হাওড়া গেছিলাম রাজধানী ধরে। দিল্লি আমি বিপদ হবে 11টার সময় পৌঁছবে দিল্লি, এখন বাজে সবে 5:30। তো রাতে খুব একটা ঘুমোতে পারিনি, মোটামুটি ঘুমিয়েছিলাম, তো এখনও যেহেতু দিল্লি আসতে 5 ঘন্টা বাকি, একটু শুয়ে নেবো, একটু পরে রেস্ট করে নেবো। চলো কানপুর, আনটিল নেক্সট টাইম। পৌঁছে গেছি NDLS, বা 15 মিনিট আগে নিউ দিল্লি পৌঁছে গেছি। এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো এখানে যদি রোদ্দুরে এখনো যায়নি, বাইরে ভেতরে বেশ এসিটা খুব স্ট্রং ছিল, বাট এখানে বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো ঠান্ডা আছে দিকটা। এটা হচ্ছে পাহাড়গঞ্জের দিকে এক্সিট, আর ওই দিকটা হচ্ছে আজমেরি গেট, তো আজমেরি গেট ওই দিকে, আর পাহাড়গঞ্জের দিকে যেতে হলে এই দিকটা।
এবার একটু রোদ্দুরটা পেয়ে ভালোই লাগছে। সামনে নিউদিল্লি স্টেশন, ভেতরে এসিটা খুব ঠান্ডা ছিল আর এমনি তো এখানে একটু হাওয়া দিচ্ছে ভালোই। তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নিউদিল্লি স্টেশনের সামনে, আর যাইবার হোটেলটা পাই আর তোমাদের দেখাচ্ছি কিরম জায়গাটা। হোক লাগলে প্লিজ শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যাজ অলওয়েজ।